আসসালাম আলাইকুম। অনেকদিন হরে আইসি, আপনাদের লগে দেখা করতাম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আয়া যে আপনাদের লগে সর্ষা ইলিশ সহজভাবে আই ঘরের লাই করিয়ে আর খাইতে মন স্যার, ঠান্ডা হরে একটু ফলও দেখাইতে মন স্যার, যে ছুটির দিন তো ওইটা একটা না শেয়ার করবো আর কি। মেলা দিন আপনাদের লগে দেখা নাই, তো দোয়া করিয়ে নারি কেন রান্ধি চলে রান্না করে দেখায়। একেবারে সহজভাবেই নাই, ইলিশ মাছ নিছি সাইডখান টুকরা অল্প কদ্দুর, আর বাচ্চারা খায় না, আমি খামো আর বাচ্চাকে বাফে খাইবো। আর ইনে নিছি পেঁয়াজ, ওটা কাঁচামরিচ আর সরষা একেনটা ব্লেন্ডার করিলাম একলগে, চলেন চাই দেখি। এবারে আমি এটার ভিতরে সরষের তেল ডাললাম, তো এই যখন পেস্ট করছি এখন ডালি দিন। তো এই সরষা বাটা আর একটা পেঁয়াজ বাটা কোকা কাঁচামরিচ একলগে পেস্ট করি নিয়ে ডালি দিছি। তো ভালো করি একখানা উঠাই নিমু সুন্দর মতো, ওই গেলে এখানে ভালো মতো ওই গেলে তো আই এখানে মাছ দিব। একখানা অবশ্য আদা একটু একখানা আদা বাটা দিমু, কিলা আদা বাটা দিমু, আর মাছ ইয়ে আসলে ফ্রিজে অল্প কোয়ার টুকরা, বাকি থাকি গেলেছি কোয়ার টুকরা দিয়ে এবারে করি এসি। ওই তো হলুদ পাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, অল্প কদ্দুর আদা দিয়েছি দিই। আর তেলটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিতে পারেন, সর্ষের তেল দিলে কোয়া দাম বেশি হয়ে যাবে। সর্ষা বাড়া যেহেতু কয় একদিন সর্ষা লাগে যুক্ত জিনিস দিলে বেশি হওয়া পড়ে যাবে। একখানা হবে অল্প একখানা ইয়ার খানি দিব, বেশি মাখা মাখা খাইলে একদম বেশি হওয়া, জল দিলে বেশি মজা লাগে না, অল্প কত হানি দিব কেন, ভালো মতো জাল উড়লে গুলে এখানে হানি দিব। কাঁচামরিচ দিলাম, হানি কুদ্দু দিলাম, এবার আমি ডাকনা দিয়ে দিব, অল্প কতক্ষণ জাল হয়ে গেলে তো এখানে হরে নামাই এলাম। ফান আমার এটা হয়ে গেছে, অনেক সুন্দর করে দেখাইতাম হারিয়ার না, আমি অনেক বছর তো হারি না, কি সুন্দর রং হয়েছে আর কি সুন্দর লাগে, গেরানো সুন্দর বাইর হয়েছে। আর রান্দা বান্দাও আমি জন্য শর্টকাট মারুন সুন্দর করি, শর্টকাট করি করি। এবারে ওগায় কেন মুরগি রোস্ট করবো, বানলাম বানলাম, এবার রান্নাগুলোকে শেয়ার করি। গা গোসল ধুইলাম, ধুই টুই টেবিলে এখন দিটি গা গোসল ধুই আইসি, নামাজ ধরি আইসি, এবার আন্ডা বই খামু নিজেরা নিজেরা ঘরে ঘরে। আজ রবিবার আমরা সবাই ঘরে আসি, এই যে আর সর্ষা ইলিশ করছি, বেশি কিছু করি নো, সবজি করতে পারতাম মন চায় না করি নো, এ মুরগি রোস্ট করলাম, এ কাবাব আনের সালাদ, কাবাব আর বড় বোনি বালস তো নেবার সময় আরে বানাই দিছিল, এখানে ডাকি দিছিলাম, এই একটু পুরানি করলাম, আর ওরা বড়গা পুরানি পছন্দ করে, একটু পুরানি করছি। এই যে ইন্দি আচার, আচার বড় নানার দিছে, ভালো হয় দেব আচার রাখো, খরতে কুচর যখনই যায় তখনই দি দে, মোটামুটি এই। তো আন্টালা দোয়া করবেন, এবারে খানা শুরু করবো, তো আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ, আবার দেখো বান্নার কলগে। আসসালামু আলাইকুম।